আগে কত প্রতিশ্রুতি ছিল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য, আর এখন শাসক দলের সমর্থক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা করতে হবে দিতে হবে, আমাদের দাবি পূরণ করতে হবে বলতে বলতে একেবারে মুখ্যমন্ত্রীর দরবারে হাজির। মোট ১১ দফা দাবি নিয়ে তারা হাজির মানিক সাহার দরবারে। মহাকরণে দাঁড়িয়েই তারা শোনালেন তাদের দাবি। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি পেনশনার সেলের পক্ষ থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের পেনশনার্স ভাই বোনরা আছে তাদের কিছু আমাদের ডিমান্ড ছিল, সেই ডিমান্ডগুলি নিয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে দেখা করেছি। ওনাকে আমাদের ডিমান্ডগুলি বলেছি, তার মধ্যে ইনক্লুডিং পিএসইউ, হোমগার্ড, অঙ্গনওয়াড়ি, তাদের যে অসুবিধাগুলি, তাদের যে পেনশন পাচ্ছে না, সেগুলির ব্যাপারে ওনার সঙ্গে আলোচনা হয়েছে ডিটেলস। এবং মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই আমাদের আশা পূর্ণ করার চেষ্টা করব। বিশেষ বিশেষ দাবিগুলি কী ছিল? বিশেষ দাবি হলো আমাদের পেনশনারদের যেটা মেডিকেল অ্যালাউন্স আছে ৫০০ টাকা বর্তমানে, সেটা যাতে আমাদের মিনিমাম ৩০০০ টাকা করা হয়। তারপরে পিএসইউরা যারা আছে তারা এখনও ইয়ে পাচ্ছে না, মানে পেনশন খুব একটা ভালো পাচ্ছে না, সেই পেনশনগুলি যাতে দেখাও হয়। তিন নম্বরে হলো আমাদের একটা কী ডিমান্ড ছিল বলেন না ডিমান্ডগুলি, আমরা যারা পেনশনার আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেছি যে সরকারি কর্মচারীদের যেভাবে এলটিসির ব্যবস্থা আছে সেইভাবে পেনশনপ্রাপ্ত এবং ফ্যামিলি পেনশনারদের যাতে অন্তত একবার এলটিসির সুবিধা দেওয়া হয় সেটা আমরা ইয়ে করেছি। আমরা ওনার কাছে ডিমান্ড করেছি আরও যে পেনশনারদের সুবিধার্থে যে আমাদের সমস্ত দপ্তরে যারা পেনশন যায় তাদের জন্য যাতে একটা পোর্টাল খোলেন যাতে সমস্ত পেনশনারদের তথ্য আমরা পেনশনপ্রাপ্তরা পাই এবং আমাদের অভাব অভিযোগগুলো আমরা সরকারের কাছ থেকে জানতে পারি, সরকারকে আমাদের জানাতে পারি আমাদের অভিযোগগুলো পূরণ করার জন্য। পাশাপাশি আমরা বিগত দিনগুলিতে দেখেছি যে আরওপি বা পে রিভিউ কার্যকর করতে গিয়ে অনেক বছরের গ্যাপ হয়ে যায়, যেটা সাধারণত ১০ বছর অন্তরন্ত দেওয়ার কথা। ২০০৯ সালের আরওপিটাকে ইমপ্লিমেন্ট করেছেন ১-১-২০০৬ থেকে, পরবর্তী সময়ে তদানীন্তন গভর্নমেন্ট চালাই করে ১২তম সংশোধনের মাধ্যমে সেটা চালু করেছেন ১-১-২০১৭ থেকে, ১-৪-২০১৭ থেকে। পরবর্তী সময়ে আমাদের জনপ্রিয় সরকার, বর্তমান সরকার সপ্তম পে কমিশনের নামে যেটা চালু করেছেন ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ দিয়ে, সেটা করেছেন ১-১০-২০১৮ থেকে। আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছি যে আরওপির সেই গ্যাপটা না রেখে যাতে আমাদের ১-১-২০১৬ থেকে যেটা ১-১-২০০৬ চালু হয়েছে সেটার পরবর্তী সময় ১০ বছর পরে ১-১-২০১৬ থেকে চালু করে। এখানেও মুখ্যমন্ত্রীর পুরনো দাবি ফের প্রাসঙ্গিক। মুখ্যমন্ত্রী তো সব জানিয়ে দিয়েছেন, এখন নতুন কিছু করার উপায় ইচ্ছে থাকলেও নেই, যা আবার ২৩-এ এসেই হবে। সেই জায়গাতে কোনো ধরনের নতুন চমক কি রয়েছে? আমার কাছে মাত্র ৬ মাস আছে, ৫-৬ মাস বেশি না, কাজে আমি যদি চমক এখন দিতেও চাই, ইচ্ছে থাকলেও হয়তো আমি চমক সেইভাবে দিতে পারবো না, কিন্তু সত্যি আমি চেষ্টা করব, কিছু আমি সবার সাথে আমার কলিগদের সাথে কথা বলবো, তারপর দেখি কিছু করা যায় কি না, কিছু বলা যায় কি না, কিন্তু বললাম আর সেটা যদি না করা যায় সেরকম না বলাটাই ভালো। তো যতটুকু সম্ভব রাখি পূর্ণিমার দিনও আমি কিন্তু কয়েকটা ঘোষণা দিয়েছি, তো এইরকম আগামী ২০২৩-এর পরে নিশ্চয়ই আমি বলবো যে নিশ্চয়ই আমরা ভালো কিছু করার একটা ইচ্ছে আছে। আমার স্বাভাবিকভাবেই অবসরপ্রাপ্তদের সব উত্তর কিন্তু লুকিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।